সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অমৃতলাল সরকার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণী গণিত, অধ্যায় 5, গুণিতক ও গুণনীয়ক, যোগ্যতা ভিত্তিক। প্রথমেই আমরা দেখে নেব গুণিতক কি। গুণিতক গুণিতক কি তাহলে আমরা দেখব গুণিতক কি কোনো নির্দিষ্ট সংখ্যাকে কোনো নির্দিষ্ট সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা গুলো পাওয়া যায় সেগুলো ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক। কোন নির্দিষ্ট সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক। যেমন ধরে একটি নির্দিষ্ট সংখ্যা যেমন ধরে একটি নির্দিষ্ট সংখ্যা তিন তিন তিনকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি, তিনকে এক দিয়ে গুণ করলে পাওয়া যায় তিন, তিনকে দুই দিয়ে গুণ করলে ছয়, তিনকে তিন দিয়ে গুণ করলে নয়, তিনকে চার দিয়ে গুণ করলে তিন চার 12, তিনকে আরো 5, 6, 7, 8 অনেক সংখ্যা দিয়ে গুণ করা যাবে। গুণ করলে পাওয়া যায় কি কি, এই যে 3, 6, 9, 12, 15, 3, 6, 18, এরকম অনেক। এই সংখ্যাগুলো এই যে এই সংখ্যাগুলো এই তিনের গুণিতক, তিনের গুণিতক। অতএব তিনের গুণিতক তিনের গুণিতক 3, 6, 9, 12 এবং আরো আরো অনেক গুণিতক আছে। তাহলে আমরা দেখলাম গুণিতক কি। কোনো নির্দিষ্ট সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো নির্দিষ্ট সংখ্যার গুণিতক। কোন একটি নির্দিষ্ট সংখ্যার গুণিতক অসংখ্য। এবার আমরা দেখব গুণনীয়ক কি। গুণনীয়ক গুণনীয়ক কি উত্তর যে সকল সংখ্যা দ্বারা যে সকল সংখ্যা দ্বারা কোনো নির্দিষ্ট
নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, কোনো ভাগ শেষ থাকে না, সেই সংখ্যাগুলো সেই সংখ্যা গুলো ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক, ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক। যেমন চারকে চারের গুণনীয়ক, চারের গুণনীয়ক কি কি হয়? চারকে এক দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, দুই দিয়ে ভাগশেষ গুণ ভাগ করলে ভাগশেষ থাকে না, এক দুই আর চার দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকে না। তাই চারের গুণনীয়ক 1, 2, 4, মানে বের করতে পারি এরকম করে যে 1 × 4 অর্থাৎ 4 কে 1 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, 4 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না। আবার 4 = 2 × 2, 2 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না। তাই চারের গুণনীয়ক 1, 2, 4। এবার আমরা করবো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নম্বর আছে, 42-এর বৃহত্তম গুণনীয়ক কত? তাহলে উত্তর 42-এর বৃহত্তম গুণনীয়ক কত? তাহলে 42-এর বৃহত্তম গুণনীয়ক হবে 42-ই, কেননা 42-কে যদি আমরা গুণনীয়ক বের করি 42-এর সবগুলো গুণনীয়ক, তাহলে 1 × 42, 2 × 21, 3 × 14 = 42, তারপর 6 × 7 = 42। তাহলে 42-এর গুণনীয়ক 1, 2, 3, 6, 7, 14, 21, 42। তাহলে বৃহত্তম হচ্ছে হলো 42-ই, 42-এর বৃহত্তম গুণনীয়ক 42। যে কোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক ওই সংখ্যাটি হয়। দুই নম্বর আছে, দুইয়ের উত্তর, 17-এর প্রথম তিনটি গুণিতক লিখো। গুণিতক অর্থ পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 17-কে পূর্ণ সংখ্যা অর্থাৎ প্রথমে 1 দিয়ে গুণ করি প্রথম তিনটি, তাহলে ছোট সংখ্যা থেকে গুণ দিতে হবে। 17 × 1 তাহলে 17, 17 × 2 = 17 × 34, 17 × 3, 3 × 17 = 51। তাহলে প্রথম তিনটি পাওয়া গেল গুণিতক, 17-এর প্রথম তিনটি গুণিতক কী কী লিখব? 17, 34 আর 51। 17-এর প্রথম তিনটি গুণিতক 17, 34, 51।
তিন নম্বর, 11, 15, 18 এবং 22 এর মধ্যে কোনটি পাঁচের গুণিতক? তাহলে পাঁচের গুণিতক তো পাই পাঁচ, পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণ 10, পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণ 10, পাঁচ গুণ 3, 15। তাহলে 11, 15, 18, 22 এর মধ্যে কোনটি পাঁচের গুণিতক? পাঁচের গুণিতক তাহলে আছে এখানে হলো 15, পাঁচের গুণিতক ওখানে দেওয়া আছে, 15 দেওয়া আছে, অর্থাৎ পাঁচের গুণিতক হবে 15। এবার 36-এর গুণনীয়ক কয়টি? 36-এর গুণনীয়ক বের করি, 36 গুণনীয়ক বের করে দিই কয়টি হয়। 1 × 36, 2 × 18, 18 × 36, 3 × 12, 3 × 36, 4 × 36, তারপর আছে 6 × 6, 6×6 = 36। তাহলে গুণিতক কয়টি? গুণিতক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 যেহেতু দুইবার আছে তাহলে একটা 6 নিলেই হচ্ছে, একটা 6, তার 5, 6, 7, 8, 9, 36-এর গুণিতক 9টি, 36-এর গুণনীয়ক, সরি গুণনীয়ক 9টি, 36-এর গুণনীয়ক 9টি। এবার আমরা বড় প্রশ্নের উত্তর দেখব, চক্রবর্তী প্রশ্ন। একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে 42 জন বালক ও 30 জন বালিকা রয়েছে, 42-এর গুণনীয়কগুলো লেখো। খ নম্বর, বালক ও বালিকাদের সর্বাধিক কয়টি দলে ভাগ করা যাবে? গ নম্বর, প্রতি দলে কতজন বালক ও কতজন বালিকা থাকবে? তাহলে 1 নং সমাধান ক, কয়ের সমাধান কি? 42-এর, 42-এর গুণনীয়কগুলো লেখো। 42-এর গুণনীয়ক তাহলে কি কি লিখব? 42 সমান, আমরা জানি 42 সমান 1 × 42, 2 × 21, 3 × 14, 6 × 7, অতএব 42-এর গুণনীয়ক গুলো, 42-এর গুণনীয়ক গুলো হলো 1, 2, 3, 6, 7, 7, 14, 21 এবং 42, কয়টি হলো? 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 42-এর গুণনীয়কগুলো লেখা হলো। বালক বালিকাদের সর্বাধিক কয়টি দলে সমান ভাগে, সমান ভাগে ভাবে ভাগ করা যাবে?
এবার ঘন, বালক বালিকাদের কয়টি দলে সমানভাবে ভাগ করা যাবে? বালক আছে 42 জন এবং বালিকা 30 জন, তাহলে কি করতে হবে? 42 ও 30-এর পাশাপাশি যত, 42 ও 30-এর গসাগু করতে হবে, গ সা কু যত, সর্বাধিক বালক বালিকাদের সর্বাধিক ততটি দলে বালক বালক বালিকাদের বালক ও বালিকাদের বালিকাদের সর্বাধিক ততটি দলে সমান ভাবে ভাগ করা যাবে। তাহলে গসাগু করতে হবে 42 30, দুইটাকেই ভাগ যায় এমন সংখ্যা দিয়ে, এমন উৎপাদক দিয়ে আমরা ভাগ করব। মৌলিক সংখ্যা 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে 21 দুগুণ 42, 15 দুগুণ 30, আবার দুইটাকেই যায় এমন সংখ্যা 3, 3 7 21, 3 5 15, গসাগু হবে এই পাশের দুটা গুণফল, এই পাশে দুটার গুণফল, অতএব গসাগু সমান 2 × 3 = 6, অতএব বালক বালিকাদের সর্বাধিক 6 দলে ভাগ করা যাবে। কতটি দলে ভাগ করা যাবে? সর্বাধিক 6টি দলে ভাগ করা যাবে। বালক বালিকাদের সর্বাধিক 6টি দলে ভাগ করা যাবে। গ নম্বর আছে, প্রতি দলে কতজন বালক ও কতজন বালিকা থাকবে? প্রতি দলে কতজন বালক ও কতজন বালিকা থাকবে? তাহলে এবার গ নম্বর খ হতে পাই, খ নং হতে পাই, কি পাই? বালক বালিকাদের বালক ও বালিকা দের সর্বাধিক ছয়টি দলে ভাগ করা যাবে, করা যাবে, ছয়টি দলে ভাগ করা যাবে।
এখন ছয়টি দলে ভাগ করা যাবে। বালক আছে 42 জন, অতএব প্রতি দলে বালক থাকবে 42, আর 6টি দলে ভাগ করব, 42 ভাগ 6 সমান 6 সাথে 42 সমান 7 জন। প্রতি দলে বালিকা থাকবে 3 দলে বালিকা থাকবে, বালিকা সর্বমোট 30 জন, তাদের ভাগ করা হবে 6টি দলে। 6টি দলে ভাগ করলে 30 ভাগ 6 সমান 5 জন। তাহলে এইভাবে আমাদের অঙ্ক করতে হবে, যোগ্যতা ভিত্তিক অঙ্ক। কোনো একটা অঙ্কেরই 3টা অংশ থাকবে বা 2টা অংশ থাকবে, এরকম আমরা সহজে এগুলো করতে পারবো। আমরা যদি কোনো কোনো নিয়ে গুণিত লসাগু কষাগু করতে পারি, তাহলে ওগুলো সব আমরা করতে পারবো। এ নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।